শঙ্খর কাছে প্রশ্ন, কারণ শঙ্খ এর আগে আমরা যখন ক্যাশ ফর প্যারিস নিয়ে গোটা জাতীয় রাজনীতি তোলপাড় হতে দেখেছি, সেই সময় তুমি দিল্লিতে সাংবাদিকতা করো এবং পার্লামেন্ট কভার করো। বহু বছর পর আবার ওই ক্যাশ ফর কোয়েশ্চেন্স বিতর্ক সেটা ফোরফ্রন্টে এসেছে, তুমি এটাকে কিভাবে দেখছো? দেখো মুমপিয়া, তখন যে ক্যাশ ফর কোয়েরির অভিযোগ উঠেছিল সেটা তো সাদা কালো পরিষ্কার ছিল। কোবরা পোস্ট স্টিং অপারেশন করেছিল এবং সেই স্টিং অপারেশনে দেখা যায় যে 11 জন এমপিকে, তার মধ্যে বিজেপি, বিএসপি, কংগ্রেস সবার ঘুরিয়ে ফিরিয়ে এমপিরা ছিলেন, এই 11 জন এমপিকে প্রশ্ন তোলার বিনিময়ে টাকা নিতে দেখা যায় ক্যামেরায়। তো ফলে ওটা সাদা কালো পরিষ্কার ছিল। ওখানে ওইখানে যে আউটরেজ তৈরি হয়েছিল সেটা হচ্ছে বাট ন্যাচারাল, কারণ হচ্ছে যে আর কোনো একটা পার্টির হয়নি, ঘুরিয়ে ফিরিয়ে সব পার্টির হয়েছে, মোটামুটি ন্যাশনাল পার্টি কংগ্রেস, বিজেপি, বিএসপি, ফলে ওখানে কোনো ডিফেন্ড করার জায়গা ছিল না। তো এবার পার্লামেন্টের যে স্যাংটিটি, পার্লামেন্টের যে পবিত্রতা, সেটাকে রাখার জন্য সব পার্টিকে ইউনানিমাসলি ওটাকে কন্ডেম করতে হয়েছিল এবং তখন তাদেরকে পার্লামেন্টে তাদের সাংসদপদ চলে যায়। মহুয়ার ক্ষেত্রে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে যে সবটাই অভিযোগ, এখানে ওরকমভাবে টাকা নিতে দেখা যায়নি। আজকে নিশিকান্ত দুবে বলেছেন উনি 2 কোটি টাকা নিয়েছেন, সে 2 কোটি টাকা নেওয়ার কোনো প্রমাণ নেই, তবে হ্যাঁ কিছু উপহার নেওয়ার কথা আছে। এবং দর্শন হীরানন্দানী যেটা বলেছেন যে উনি নিজে কোয়েশ্চেন পোস্ট করতেন মহুয়ার, ঠিক আছে। আর দুই হয়েছে যে মহুয়ার দেশে বিদেশে বেড়ানোর যে খরচপাতি ইত্যাদি ব্যাপারটা উনি দেখেছেন, এবং ওনার যে হলফনামা যেটা উনি বলেছেন যে মহুয়ার নানা রকম বায়নাক্কা আবদার তাকে মানে ঝেলতে হয়েছে পরিষ্কার। তো এইখানে তো অভিযোগ যে আসলে গান পয়েন্টে দর্শন হীরানন্দানীকে দিয়ে এই এফিডেভিটটা করানো হয়েছে, সে তো দর্শন হীরানন্দানী বলছে না, সে তো মহুয়ার অভিযোগ। আজকে যদি আমাকে যদি কেউ এফিডেভিট করায়, আমি যদি না বলি যে আমাকে গান পয়েন্টে করেছে, তাহলে তুমি বলো তরুণ বলুক তাতে কি যায় আছে? কনস্টিটিউয়েন্টের সামনে অ্যাফার্ম করা তো কোয়েশ্চেন রিমেইনস যে মহুয়ার হতে পারে কনস্টিটিউয়েন্সি রিমোট জায়গায়। মহুয়ার তো পিএ তো দুবাইতে থাকবে না, হোয়াই শুড সামবডি উইল পোস্ট দ্য কোয়েশ্চেন ফ্রম দুবাই? এখানে প্রশ্নটা তো এথিক্স, এবং সেটা কোনো পিএ নয়, দর্শন হীরানন্দিনী নিজে বলছেন আমি পোস্ট করেছি। আমার এখানেই প্রশ্নটা শঙ্খ, যে ডেফিনেটলি মহুয়া মৈত্রের যুক্তির একটা পার্ট। আরেকটা কথা বলি মৌপিয়া, সেটা হচ্ছে এই যে দু পয়সা নিয়ে কথা হচ্ছিল, যে মহুয়া মৈত্র একবার 2 পয়সা কথাটা বলেছিলেন, 2 পয়সা বলতেই পারেন ওনা না, বলতে পারেন না, না পরে কথা বলছে, আমাকে শুনে না, লেট মি ফিনিশ। এবার উনি জেলার সাংবাদিকদেরই বলেছিলেন, ঠিক আছে 2 পয়সা, তো তার মানে 2 পয়সা সাংবাদিক বলে উনি তাদেরকে কিছু একটা মিন করতে চেয়েছিলেন, যে ধরো 2 পয়সার বিনিময়ে বিকিয়ে যায় বা ইত্যাদি। তো সুতরাং তুমি কেউ যদি যখন এই অভিযোগ আনে, তাহলে তাকে তো সমস্ত রকম সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে। সিজার্স ওয়াইফ শুড বি মাস্ট বি অ্যাবাভ সাসপিশন, তাই না? তো এখানে একজন আদানির বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, ঠিক আছে, এমন নয় যে মহুয়া মৈত্র একা আদানির বিরুদ্ধে প্রশ্ন তুলছে, দ্য সেম কোয়েশ্চেন কংগ্রেস হ্যাজ বিন আস্কিং ফর দ্য লাস্ট 6 মান্থস, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল টাইমসে বেরোচ্ছে। রাহুল গান্ধী সম্পর্কে তো কেউ এফিডেভিট দিলেন না, এবং রাহুল গান্ধীর লগইন অ্যাক্সেস, চন্দন দা আপনি মহুয়া মৈত্রকে ডিফেন্ড করছেন, যে ব্যক্তি রাহুল গান্ধীর লগইন অ্যাক্সেস এখনো পর্যন্ত অন্তত জানা যায়নি বা অভিযোগ ওঠেনি যে কোন একটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি তাদের কারো কাছে। আমার এখানেই শঙ্কর কাছে একটা প্রশ্ন, যে শঙ্কর ব্যাপারটা যখন এথিক্স কমিটি এটা দেখছে, ব্যাপারটা তো এথিক্সের প্রসঙ্গটা কোথায় আসছে? যে ইন্টার্ন যদি আত্মসহায়ক থেকে ইন্টার্ন, তাদের কাছে লগইন অ্যাক্সেস থাকে, এটা মহামিত্র নিজেই বলছে, থাকতেই পারে, কিন্তু ঘটনাচক্রে এমন একজন বন্ধুর কাছে তিনি একটা সাহায্য চাইলেন, যে তার কথা মতো যে তোমার অফিসের একজনকে দাও যে টাইপ করে দেবে। ঘটনাচক্রে সে যে প্রশ্ন টাইপ করা হচ্ছে বা যার বিরুদ্ধে করা হচ্ছে, টাইপটা করছে এমন একটা কোম্পানি যেটা সম্পূর্ণ রাইভাল, সেখানে ওরাও দেওয়ার অলসো ইন্টেন্ডেড টু ইনভেস্ট, তো সেখানে সামাও আদানি পায় এবং ওরও ইন্টারেস্ট ছিল, তো ও তো আদানির ব্যাপারে কোয়েশ্চেন পোস্ট করেছে, তো হি হিমসেলফ অ্যাকসেপ্টেড, এমন নয় যে ও বলছে না যে আমি করিনি। তো আমার এবং লগইন অ্যাক্সেস যে দিয়েছিলেন এটা মহুয়া নিজেই স্বীকার করছে, তো এখানে তো একটা সন্দেহ তৈরি হবেই, এখানে তো একটা ন্যূনতম একটা এথিক্স এর প্রশ্ন তো উঠবেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।